হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রবিবার, রবিবারের বিকেল একটা ব্লগ এন্ড করে আরেকটা ব্লগ বাংলায় স্টার্ট করলাম। তো সবাই কাছে অনুরোধ রইল কি সবাই আমাকে সঙ্গে আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আমি ঝুমা, ইন্ডিয়ান ব্লগার ঝুমা, আর ঝুমার চ্যানেলে সবাইকে, বড় ছোট সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সাবস্ক্রাইব করে ঘন্টি বাজিয়ে আমার সঙ্গে থেকো, আর যখনই তোমরা ঘন্টিটা বাজাবে, বেল বাটনটা প্রেস করবে, তখন তোমাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে। তো চলো, আর এখন সন্ধ্যাবেলা, তো বৃষ্টি কিন্তু হয়েছিল, বৃষ্টি হওয়ার কতক্ষণের মধ্যে বৃষ্টি এন্ড হয়ে গেল। মানে এখানে কি হয়, বৃষ্টি হয় আর বৃষ্টি মিনিটের ভিতরে চোখ বন্ধ হতেই বৃষ্টি উধাও, খুঁজেই পাওয়া যায় না, তাকে খুঁজে আনতে হয়। তো চলো, আমি এখন মানে কি বলবো, একটু হিন্দি এসে যায়, এখন দেখাই তোমাকে কি বৃষ্টি হয়েছিল এখনই আর এখনই কি অবস্থা। আর এখন আমি যাব, বৃষ্টি হবে দেখে ভেবেছি কি একটু বড়া বানাবো, পেঁয়াজির পকোড়া বানাবো। তো মেয়েকে বলেছি, মেয়ে বলছে এখন বৃষ্টি হোক চায় না হোক তুমি তো বানাবেই। আমি চল বানাই, তো বানাবো, সঙ্গে থাকো তোমরা, আমার সঙ্গে থাকো সব সময়, আমি সবার সঙ্গে আছি, সঙ্গে থাকো। এখন এই জামা কাপড়গুলো গুছাতে হবে, এইসব করতে হবে। তো চলো তোমাদের দেখাই আমি, এই যে জামা কাপড় সব নিয়ে এসেছি, তো এইগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপরে চা বানাবো, চা খাবো। তো এই দেখো সব শুকিয়ে গেছে, একটু একটু ভিজা আছে রাস্তাটা, আর এই বৃষ্টি হওয়ার 10 মিনিট হলে বাস, আর কেউ বলতেও পারবে না এখানে বৃষ্টি হয়েছিল কি না, কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, মনে হয় যেন ধোয়া হয়েছে রাস্তাটা, বাস। তো এখানে দুধ গরম বসিয়ে দিচ্ছি, এখানে চা বসিয়ে দিচ্ছি, আর চা একটু বেশি করে বানাচ্ছি। তো আর বড়াটা ভাজবো, তো তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে, তো এই জন্য বড়াটা ভাজবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখো সব কিছু, আর এই মাখা হয়ে গেছে, এবার আমি তো এই বড়াগুলো অল্প ভাজবো, তেলটা গরম হয়ে গেছে ভালোই, তো অল্প ভাজবো, বেশি ভাজবো না, যাতে মেয়ের আর আমার হয়ে যায়, একবারই ভাজবো, আর যখন ওরা আসবে তখন ভাজবো। আর এই পেঁয়াজ, এই বৃষ্টি হলে মানে আমাদের বাঙালিদের বৃষ্টি হলে একটু বড়া খেতে খুব ভালো লাগে, তাই না? আর কার কার বড়া চা মানে পেঁয়াজ, তো কে কে পেঁয়াজি চায়, চা মুড়ি খেতে ভালোবাসো? আমি তো খুবই ভালোবাসি, সন্ধ্যাবেলা যদি সিঙ্গারা মুড়ি হয় আর পেঁয়াজি মুড়ি হয় কি চপ মুড়ি হয় খুব ভালো লাগে, কিন্তু কলকাতায় তো চপ মুড়িটা ওটা খাওয়া যায়, আমি এখানে সেরকম মানে পাওয়া যায় না তা না, পাওয়া যায় কিন্তু সেই কলকাতার টেস্টটা পাওয়া যায় না, তাই জন্য অতটা খাওয়া হয় না, মাঝে মাঝে ছেলে আনে তো খাওয়া হয়, না এত হয় না, কিন্তু আমার বর বানায় একদম কলকাতার টেস্টে, মানে আলু চপ। যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো, আর একদিন তাহলে বানিয়ে আমার বরকে দিয়ে দেখাবো। তো এই দেখো চা পকোড়া নিয়ে নিলাম, চা নিয়ে নিলাম, চা রেখে দিলাম একটু, আর তো এখন এই সব রেখে একটু আমরা চায়ের আড্ডা দেব, আর এই ঢেকে রাখলাম, তো দেব, দেখি কি করা যায়। তো এই দেখো নিয়ে এসছে মাংস, তাড়াতাড়ি করে মাংসটার মশলা করে নিলাম, এত জলদি তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ এখন 9:30 অলরেডি বেজে গেছে। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এই একটু সবার ভিডিও দেখছিলাম, এই করতে করতে
9:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে দেখো সব মশলা টসলা দিয়ে কুকারে বানাচ্ছি আজকে। জানি না কেমন লাগবে, ছেলের অতটা পছন্দ হয় না কুকারে বানালে, তো কড়াইটা ভালোবাসে। আর এই যে সব দিয়ে দিলাম একবারে, দিয়ে তারপরে এইখান এইটাকে মশলাটাকে কষবে, আলুটাও কষা হয়ে যাবে আর ওদিকে মাংসটা কষা হয়ে যাবে। তারপরে জল দিব, দিয়ে একটা সিটি লাগিয়ে দেবো, বাস সিটিও লাগাবো না, এইরকমই ছেড়ে দেবো। তো কিছুটা দেখো কষা হয়ে আসছে, এখনও কষা হয়নি, তো বাস কষাটা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব। আর আজকে মনটা খুব খারাপ লাগছে কি আমাদের, মানে এক একটা গায়ক আমাদের ছেড়ে চলে যাচ্ছে দুনিয়ার থেকে, আগে একজন গেল গায়ক, মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না। এখন শুনলাম আর একজন গেল আমাদের পাঞ্জাবির ভেতরে গেল, কিন্তু খুব সুন্দর গান গাইতো, কি বলবো, তার কথা ভেবে আর ভালো লাগলো না। রান্নাবান্না করে নিলাম, দেখো যা হয়েছে দেখিয়ে দিলাম, মনটা একদম ভালো নেই। তো রান্না তো হয়ে গেছে, আর এই বৃষ্টিটা হওয়ার পর এত গরম পড়েছে যে গরমে পেকে ভাপসা হয়ে যাব, এত অস্থির অস্থির লাগছে। এই জন্য আর বেশি রান্নাও কিছু শেয়ার করিনি, সব অল্প অল্প করে করে নিয়েছি, কিছু শেয়ার করে নিচ্ছি, বানাইওনি, খালি সিম্পল মাংস ভাত সাথে ওই বড়াটা রয়েছে আর সালাদ, বাস পাচ্ছি না আজকে আর, ভালোই লাগছে না কি বলবো। তো চলো এইবার খাওয়া দাওয়াটা দিই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এসে ওরা সেমন কিছু খায়নি আজকে, তখন 10:30 না 10:45 বেজে গেছে, 10:45। তো চলো 10:45 তো বেজে গেছে, এখন খাবার দাবার দিই সবাইকে, তারপরে কিছুটা বাসন আছে সে কটা ধুই, তারপরে দেব, ভালো লাগছে না একটু কি বলবো। তাই নডিও আমার সাথে সাথেই থাকে, একদম যায় না কোথাও, এই দেখো বাসন আছে, এগুলো ধুই, ধুয়ে তারপরে দেখি, লাগে না মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে হয়তো আমার এটাই, মুখ চোখ দেখলেই আলাদা হয়ে যায়, একটু শরীর খারাপ হবে, মুখ চোখ খারাপ লাগবে। তো চলো রাখি, এবার কাজকর্ম একটু করি। তো এই মেয়েকে খাবার দিয়ে দিলাম, দেখি খাবে না না খাবে কতটা, দিলাম তো অল্প, আর ভিডিওটা আগে বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। তো গুড নাইট, টাটা, বাই বাই।